আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাখি আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এ পর্যন্ত সুস্থ আছি এবং বেঁচে আছি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া। আজকে ছোট্ট একটি টিপস ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকের উপকারে আসবে, ভালো লাগবে। যারা ভিডিও দেখবেন তাদের কাছে বরাবরের মতো অনুরোধ থাকবে, ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। বাথরুমের বালতি বা গামলা কিভাবে খুব সহজেই পরিষ্কার করা যায় একটি মাত্র উপকরণ দিয়ে এবং দীর্ঘদিন পর্যন্ত ঝকঝকে রাখা যায়, সেই টিপসটি আজকে শেয়ার করব। আমি এখানে প্লাস্টিকের বালতি নিয়েছি এবং গামলা নিয়েছি, অবশ্যই এটা বাথরুমের বালতি এবং গামলা। এই ভিডিওটি আমি শেয়ার করছি আজকে। আমরা কিন্তু কাপড় চোপড় কাচার কাজে বালতি গামলা ব্যবহার করে থাকি বা গোসলের কাজে ব্যবহার করে থাকি। রেগুলার আমরা মাজা ঘষা করলেও এই দাগটা কিন্তু রয়ে যায় এবং সাদা একটা ভাব রয়ে যায়। আমরা যেহেতু কাপড় চোপড় কাচি এগুলোতে সাদা ভাবটা কিন্তু রয়ে যায়, গুঁড়া সাবানের একটা দাগ রয়ে যায়, এই দাগগুলো সহজে উঠতে চায় না। আমি আজকে শেয়ার করব একটি উপকরণ দিয়ে কিভাবে এই দাগগুলো খুব সহজেই উঠাতে পারবেন এবং দীর্ঘদিন পর্যন্ত এই ঝকঝকে ভাবটা থেকে যাবে। আমি বাথরুমের দুইটা জিনিস নিয়েছি, একটা বালতি নিয়েছি এবং একটি বল নিয়েছি, যেটাকে গামলা বলে, বড় একটা বল নিয়েছি। বলটা দেখতেই পাচ্ছেন দীর্ঘদিন ব্যবহার করার ফলে এটা কেমন ময়লা হয়েছে এবং সাদা হয়ে গেছে। যেহেতু কাপড় চোপড় কাচা হয় এটাতে পিছনের অংশটা বেশি ময়লা হয়েছে, ভিতরের অংশটা কিন্তু একটু কম ময়লা হয়েছে। তো কালো জিনিসটা দেখা যাচ্ছে ময়লাটা কিন্তু বেশি ফুটে ওঠে, তো এরকম দেখতেও কিন্তু খারাপ লাগে। তো আজকে এটাই আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো, আপনারা পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। আর আজকে আমি বেশি স্কিপ করিনি, ভিডিও এডিটিং করার সময় আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করেছি। আমি যেহেতু আমার চ্যানেলে কয়েকদিন ধরে বিভিন্ন টিপস শেয়ার করছি, আমি চেষ্টা করছি আমার যেটা কাজে লেগেছে আমি যতটুকু জানি বা আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের সাথে শেয়ার করতে। যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার ভিডিওটি করা সার্থক হবে। আমি বলটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এটা কতটা ময়লা হয়েছে। আপনারা যারা ভিডিও দেখবেন তারা তো কমেন্ট করে অবশ্যই আমাকে নোংরা বলে যাবেন, সেটা আমি জানি, কিন্তু এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করেছি যে আমরা যেহেতু ব্লগ করি, কোনো একটা টপিকের উপকরণে ব্লগ করতে হয়, তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে আপনারা বাকি অংশ বুঝে নেবেন। এত আর বিস্তারিত আজকে বলতে চাচ্ছি না। যাই হোক, আমি এখানে বালতিটা নিয়েছি প্রথমে। বালতিতে যে মেন উপকরণটা সেটা আমি একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি, পুরো বালতিতে এটা লাগিয়ে দিব। আর বালতিটা কিন্তু অনেক ময়লা হয়েছে, হাত দিয়ে এটা লাগানো যাবে না, আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি যেহেতু আমার বালতিটা অনেক ময়লা জমে গেছে। তো আমি এখানে পুরোটাই লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। মিশ্রণটি লাগানোর পরে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এটা যাতে একটু সেট হয়ে যায় এবং ময়লার আবরণটা যাতে খুব সহজেই কেটে যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি অল্প একটু ঘষা দিতেই এই ময়লার আবরণগুলো কিন্তু উঠে আসছে। এটা কিন্তু বেশি প্রেস করেও মাজতে হবে না, যেহেতু আমার বালতিটা অনেক ময়লা পড়ে গেছে, ময়লা একদম জমে পুরু হয়ে গেছে, তারপরেও কিন্তু বেশি ঘষা মাজা করতে হচ্ছে না। আমি হালকা হাতেই কিন্তু এই অংশটা ঘষে নিচ্ছি, তাতেই কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে। আমি এই ঘষা মাজাগুলো আপনাদের সাথে স্কিপ করিনি, পুরোটাই দেখানো
বোঝানোর চেষ্টা করেছি, কারণ এর আগে অনেক ভিডিওতে অনেকেই বলেছেন ক্যামেরার সামনে একটু দেখালেন তারপরে ক্যামেরা বন্ধ করে দিয়ে বাকিটা দেখালেন, পুরোটা দেখালে ভালো হতো। তাদের উদ্দেশ্যেই আজকে আমি পুরোটাই দেখাচ্ছি। তো ঘষা মাজা করতে হলে কিন্তু ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায়, এডিট করে যদি কেটে না দিই দেখতেও কিন্তু অনেকটা বোরিং লাগে অনেকের কাছেই। তো আজকে আর আমি বেশি এডিট করিনি তাদের উদ্দেশ্যেই, যারা বলেছিলেন এই কথাটা। তো ক্যামেরার সামনেই আসলে ঘষা মাজা করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা পরিষ্কার করা যায়। আমি আমার চ্যানেলে যতগুলো টপিক নিয়ে ভিডিও তৈরি করেছি, যেটা আমার কাজে লেগেছে, আমি ফল পেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমার টিপস ফলো যদি আপনারা করে কারো যদি কাজে না লাগে বা আপনারা যদি করতে না পারেন, সেই দায়টা কিন্তু আমার নয়, এটা আপনাদের মাথায় রাখা উচিত। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা মানুষকে খুঁচিয়ে কথা বলাটা খুবই সহজ, কাজ করাটা খুবই কঠিন। তো অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন, মন্তব্য করার আগে আপনারা ভালো করে টিপসগুলো দেখে ভালো করে ফলো করবেন, তারপরে কাজে অবশ্যই আপনাদের লাগবে। তো যাই হোক, আমি কথা বলতে বলতেই বালতিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশি প্রেস করছি না, হালকা হাতেই এটা মেজে নিচ্ছি, আর ময়লাগুলো কিন্তু উঠে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন ঘষা মাজা আর কি উপকরণ দিয়ে আমি এটা পরিষ্কার করছি, সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। যে উপকরণটি দিয়ে আমি আজকে বালতি গামলা দুটোই পরিষ্কার করে নিয়েছি, সেই উপকরণটা হচ্ছে হারপিক, যেটা কিনা আমরা বাথরুমে ব্যবহার করে থাকি। এই হারপিকের কিন্তু নানাবিধ ব্যবহার করা যায়, বিভিন্ন কাজে এটা কিন্তু অনেকটাই কার্যকরী। আমি যেহেতু বাথরুমের বালতি বা গামলা পরিষ্কার করছি, হারপিক দিয়ে যদি করি তাহলে কিন্তু এটার সাথে লেগে থাকবে না। এটা যদি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই তাহলে হারপিক কিন্তু এটাতে লেগে থাকে না, অতএব নাক ছিটকানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। হারপিক কিন্তু আমাদের বিভিন্ন কাজে আসে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এই হারপিকটা দিয়েই আমি বালতি গামলা পরিষ্কার করেছি এবং এই ব্রাশের সাহায্যেই আমি বালতি এবং গামলাতে লাগিয়ে দিয়েছি। বালতিটা পরিষ্কার করা আপনাদেরকে দেখিয়েছি আর গামলাটা দেখাইনি, কারণ অনেক সময় লেগে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। একই পদ্ধতিতে আমি বালতি এবং গামলা, যেটাকে বল বলে, দুটোই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন বালতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরের অংশ পেছনের অংশ কেমন ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। তো খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর এটা কিন্তু লং টাইম পরিষ্কারই থাকবে, অনেক দিন পর্যন্ত এটা সুন্দরভাবে থাকবে। যখন আবার ময়লা হবে তখন আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আবার পরিষ্কার করে নিতে পারেন। তো আমার বালতি এবং গামলাতে অনেক ময়লা পড়ে গেছিলো, তো আমি এভাবে খুব সহজেই পরিষ্কার করে নিয়েছি, আমার অনেকটাই কাজে এসেছে। আর এটা হচ্ছে গামলাটা, কালো বলটা, এটাও আমি পরিষ্কার করেছি, এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, অনেক সময় লেগে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। এই জন্য আপনারা দেখেই বুঝতে পারছেন আগের তুলনায় কালো বলটা কতটা পরিষ্কার হয়েছে, ঝকঝকে হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে, বা আপনাদের বাসায় যাদের বাথরুমের বালতি গামলা এমন ময়লা হয়ে আছে তারা খুব সহজেই এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমাকে কাজ করার উৎসাহ দেবেন আপনারা, আপনাদের লাইক কমেন্ট সব কিছুই আমাকে কাজের আগ্রহটা বাড়িয়ে দেয়। নেক্সট আরেকটা
ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।